নমস্কার, আমি স্বপন, ইভিএম নিউজে আপনাদের সকলকে স্বাগত। মুর্শিদাবাদের ভরতপুরে তৃণমূল কংগ্রেসের বিধায়ক হুমায়ুন কবির, তিনি অতি সম্প্রতি একটি বিবৃতি দিয়েছেন। একটি পথসভাতে বক্তব্য রাখতে গিয়ে সাম্প্রদায়িক এবং উস্কানিমূলক বক্তব্য রেখেছেন, যেটা গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও যার সমালোচনা করেছেন। এবং সেই উস্কানিমূলক বক্তব্যের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রতিবাদ করেছেন, ফলে সেই বক্তব্যের গুরুত্ব বোঝা যাচ্ছে যে তিনি ঠিক কি ঢঙে এই বক্তব্য পথসভায় তিনি বলছেন, যেখান থেকে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা, রাজ্যের মধ্যে যে সাম্প্রদায়িক সম্প্রীতি রয়েছে সেই সাম্প্রদায়িক সম্প্রীতি ধ্বংস করার একটা পরিকল্পনা। এই ধরনের বক্তব্য রাখার পরেও কেন নির্বাচন কমিশন এই ধরনের নেতাদেরকে তাদেরকে শোকজ করলো না, তাদেরকে নির্বাচনের এই কাজ থেকে তাদেরকে বিরত করছে না, এটা আমার কাছে খুব অবাক লাগছে, আশ্চর্য লাগছে। আমরা আগে শুনে নেব হুমায়ুন কবির তিনি ঠিক কি বললেন। কত ধানে কত চাল হয়, দু ঘন্টার মধ্যে তোমাদেরকে যদি ভাগিয়ে দক্ষিণ বঙ্গে না ফেলতে পারি রাজনীতি থেকে সরে যাবো, শক্তিপুর এলাকায় বসবাস করা বন্ধ করে দেবো। এটা তোমরা হাতির পাত পা দেখেছো, কিন্তু যদি ভেবে থাকো যে 30% লোক মুর্শিদাবাদ জেলায় আর আমরা 70%, এখানে কামনগরে তোমরা বেশি আছো বলে কালীপাড়ার মসজিদ ভাঙবে আর বাকি এলাকার মুসলমান ভাইরা হাত গুটিয়ে বসে থাকবে, এটা কোনোদিন হবে না। বিজেপিকে আমি হুঁশিয়ার করে দিয়ে বলছি, কোনোদিন হবে না। শুনলেন হুমায়ুন কবির, মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক তৃণমূল কংগ্রেসের, একটা দায়িত্বশীল পদে থেকে তিনি হিন্দু মুসলমান মসজিদ ভাঙার কথা বলছেন। কোথায় মসজিদ ভেঙেছে, কে মসজিদ ভেঙেছে কেউ জানে না, কিন্তু তিনি একথাকে ওইটাকে যুক্ত করে তিনি বলতে শুরু করলেন যে আমরা এখানে 70%, তোমরা 30%, এটা মনে করিয়ে দিল। মুর্শিদাবাদে আমরা 70%, তোমরা 30%, তোমাদেরকে আমরা ভাগীরথীর জলে ফেলে দেব। হুঙ্কার ছাড়ছে হুমায়ুন কবির। আমি এটা ঠিক অনেক আগেই এরকম একটা আশঙ্কার কথা বারবার বলি যে যখনই এই এইখানে মেজরিটি হতে শুরু করে, সবাই নয়, আমি এটা বিশ্বাস করি না ওই মুর্শিদাবাদের 70% মুসলমানের মুসলমান হুমায়ুন কবিরের এই বক্তব্যের সঙ্গে একমত, বেশিরভাগ মুসলমানই নয়, কিন্তু এই মুসলমান সমাজকে সামনে রেখে এই ধরনের নেতারা এই ধরনের বিবৃতি দিয়ে আসলে গোটা মুসলিম সমাজকেই বিপদের দিকে ঠেলে দেন এবং দিচ্ছেন, যেটা শেখ শাহজাহানরা করেছে, যেটা আইয়ুব গাজীরা করছে, যেটা রাজা গাজীরা করছে, যেটা জাহাঙ্গীররা করছে। এই যে কাজটা করছে, এই কাজটা কিন্তু এখানে দাঁড়িয়ে ভরতপুরে মুর্শিদাবাদে একই কাজ করলেন, যে কথাটা বলার মধ্য দিয়ে আসলে ভবিষ্যতে মুসলিম সমাজকে বিপদে ফেলে দেওয়ার কাজই করছেন এই সমস্ত নেতারা। এরা নামে বলে মুসলমান, আমরা হিন্দু মুসলমান সব ভাই ভাই বলে, যখনই মেজরিটি থাকে। আচ্ছা, এই ভরতপুরের বিধায়ক এই যে হুঙ্কারটা ছাড়ছে, এই হুঙ্কারটা উনি কি যেখানে হিন্দু অঞ্চলে তিনি সেখানে যাবেন না, সেখানে কি উনি যাবেন না? উনি যেখানে হিন্দুরা যেখানে মেজরিটি সেখানে দাঁড়িয়ে যদি এই একই হুঙ্কার অন্য কোনো দলের নেতা ছাড়ে, সেটা কি খুব সঠিক কাজ, সেটা কি খুব ঠিক কাজ যে আমরা এখানে হিন্দুরা 80%, তোমরা ভারতবর্ষে এরকম অনেক রাজ্য আছে যেখানে মুসলমানরা 5%, 4%, 7%, 8%, সেখানে যদি ওখানকার নদী খুঁজে বেড়ায় নেতারা, অর্থাৎ ভারতবর্ষের যে সমস্ত জায়গায় মুসলমানরা 20%, 30%, 40% করে আছে, সেখানে যদি বিরোধী দলের নেতারা এইরকম নদী খুঁজে বেড়ায় যে যেখানে ছুঁড়ে ফেলে দেওয়া হবে, তাহলে ভারতবর্ষ চেহারাটা ঠিক কেমন হবে? একটা কুৎসিত কদাকার চেহারা হবে, ভারতবর্ষ সম্পর্কে গোটা বিশ্বের মানুষের একটা ভাবমূর্তিটা নষ্ট হবে। আমি ঠিক এই কথাটাই বলতে চাই, এরা ভারতবর্ষের ভাবমূর্তিতে নিয়ে চিন্তিত না, যেটা আমরা চিন্তা করি। এরা যেখানেই মেজরিটি হচ্ছে সেখানে এদের একটা অংশ দাঁড়িয়ে সেখানেই ভারতবর্ষের ভাবমূর্তিকে কলঙ্কিত করছে, যেটা কাশ্মীরে করেছিল, যেটা মুর্শিদাবাদে করতে চাইছে, যেটা সন্দেশখালিতে করতে চাইছে। যেখানেই শক্তি পায় সেখানেই ভারতবর্ষের গণতন্ত্রকে, ভারতবর্ষের সাম্প্রদায়িক সম্প্রীতিকে এরা ডিফর্ম করে, বিকৃত করে। মেজরিটি হওয়ার আগে পর্যন্ত এরা সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলছে,
অদ্ভুত লাগে যখন এই কথার বিরুদ্ধে আমি কাউকে প্রতিবাদ করতে না দেখি। সংখ্যালঘু সম্প্রদায়ের কোনো মানুষ যখন এটা নিয়ে প্রতিবাদ করে না, কোনো বিবৃতি দেয় না, কোনো নেতা যখন বিবৃতি দেয় না, ওই দলের সংখ্যালঘু সেলের নেতারা যখন বিবৃতি দেয় না, তখন আসলে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ সম্পর্কে একটা ভুল বার্তা চলে যায়, যার ফল ভবিষ্যতে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের মানুষকে ভোগ করতে হতে পারে। তখন যদি এর উল্টো বিবৃতিটা কেউ দেয় আর কেউ যদি বলে সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলে, তখন তাকে যদি কেউ জিজ্ঞেস করে যিনি এই কথাটা বলছিলেন মুর্শিদাবাদে দাঁড়িয়ে, আমি বর্ধমানে এই কাজটা করব, আমি মেদিনীপুরে এই কাজটা করব, আমি অন্য রাজ্যে এই কাজটা করব, তখন তুমি তো তাকে বাধা দাওনি, তোমরা তো সেটার প্রতিবাদ করনি, কে উত্তর দেবে? তাই আমি বারবার সচেতন করছি মুসলিম সমাজের মানুষের কাছে, এটা সচেতন, যারা করছে দল বদল হলে এদেরকে খুঁজে পাবেন না, সরকার বদল হলে এদেরকে খুঁজে পাবেন না, পরিবেশ পরিস্থিতির পরিবর্তন ঘটে গেলে এরা হাওয়া হয়ে যাবে, কিন্তু আপনাদেরকে বয়ে বেড়াতে হবে এদের পাপের বোঝা। এরা যে পাপটা করে যাচ্ছে এই পাপের বোঝা আপনাদেরকে বয়ে বেড়াতে হবে। এরা সব পালিয়ে যাবে, হাওয়া হয়ে যাবে, দেশ ছেড়ে পালিয়ে যাবে, কেউ রং পাল্টে নেবে, নানান রঙে নানান জায়গায় ঢুকে পড়বে, কিন্তু আপনারা সাধারণ মানুষ, আপনাদেরকে বোঝা বইতে হবে। সুতরাং সাধু সাবধান, আমাদের এই সমস্ত বিষয়ের উপর নজর থাকবে, আপনাদের নজর থাকুক ইভিএম নিউজের পর্দায়, ইভিএম নিউজ আপনার কথা বলে।